হাই বন্ধুরা, ভাগুপুরে ফ্যামিলি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি পরবর্তীকালে যা যা ভিডিও দেবো তোমরা তা সবার প্রথম সবার আগে দেখতে পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ লাইক আর ফলো করে রেখো। আজকে আমরা যাচ্ছি মোহরকুঞ্জ। মোহরকুঞ্জ এখন পৌষ উৎসব চলছে, পৌষ উৎসব 2011, আর নন্দনেও যাব সেখান থেকে। নন্দনে এখন সঙ্গীত মেলা চলছে, সঙ্গীত মেলা 2021। প্রত্যেক বছর 25 ডিসেম্বর থেকে এটা হয়, 1 জানুয়ারি পর্যন্ত চলবে। তাই যারা যারা আসতে চাও তারা তারা চলে আসতে পারো এবং এনজয় করতে পারো লাইভ কনসার্ট, লাইভ মিউজিক। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি, আমি আর আমার ফ্যামিলি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তবে হ্যাঁ, গানটা শেয়ার করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো কপিরাইটের একটা ব্যাপার আছে, শেয়ার করতে পারবো না। এছাড়া মোহরকুঞ্জে ঘুরছি, কী করছি, ফ্যামিলির সাথে কীভাবে টাইম স্পেন্ড করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। শিল্পী তার রং তুলিতে গেঞ্জিটাকে সুন্দর করে ফুটিয়ে তুলছে। এই উইন্টারের সময় বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরোতে পারলে ওরা খুব হ্যাপি হয়। আমার মেয়ে বাবার সাথে খেলছে, প্যান্ডামিক সিচুয়েশনে সবসময় ওকে নিয়ে বেরোনো যায় না, আজকে অনেক দিন বাদে বেরোনো হলো ওকে নিয়ে। তো খুব এনজয় করছে, ওর খুব ভালো লাগছে। মারতেই তো পাচ্ছিস না, আমরা এখান থেকে এবার যাব নন্দনে সঙ্গীত মেলা দেখতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা সমলতাকেও, নতুন বছর। আমরা এখন নন্দনে এসেছি, নন্দনে প্রোগ্রাম চলছে, গান শুনছি। তো গান শেয়ার করতে পারবো না, যেটুকু শেয়ার করতে পারছি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা প্লিজ এনজয় করো। আমাদের এই গানের যাত্রা চলছে, যে শিল্পীকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো তিনি হলেন সুরশ্রী বাগচি। আমাদের বাংলা গানের এই যে বিপুল আয়োজন, Thank you.
ধন্যবাদ। এখানেও মুক্ত মঞ্চে গান হচ্ছে, যে আপনারাও কিছুক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন আসছি কুইজ নিয়ে, কারণ এই মঞ্চ হচ্ছে বাংলার গানের কুইজও থাকে, এই মঞ্চে গান তো থাকবেই, সঙ্গে থাকে বাংলা গান সংক্রান্ত কুইজ। কুইজের পর আবার ফিরে আসবো গান নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকতে বলবো। চারিদিক সুন্দর করে সেজে উঠেছে উৎসবের মরশুম। বাংলা সঙ্গীত মেলা 2021 নন্দন নন্দনের যা নানান জায়গায় নানান ধরনের প্রোগ্রাম চলছে, বিভিন্ন জায়গা বিভিন্নভাবে সেজে উঠেছে। তোমরা এটা জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানটা এনজয় করতে পারবে।